নতুন বছরে নতুন চমক নিয়ে এলো রামনগরের টয়েটা শোরুম। টয়েটা ভেলফায়ার নামের একটি গাড়ি যার মূল্য হচ্ছে 90,80,000 টাকা। উচ্চ অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন এই গাড়ি ব্যাটারি এবং পেট্রোল উভয় পরিষেবাতেই চলবে এবং অটোমেটিকভাবে তাদের পরিষেবা পরিবর্তন হতে থাকবে। 40 কিলোমিটার স্পিডের নিচে চালালে তা চলবে ব্যাটারিতে এবং এর ঊর্ধ্বেতে যখন বাহন চলবে তখন সেটা চলবে পেট্রোলে। সব মিলিয়ে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন এই গাড়ি দেখার মতো। এই গাড়িকে কেন্দ্র করে সুরমিতা পোদ্দার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এদিন সুরমিতা পোদ্দার এবং টয়েটোর ম্যানেজার এবং অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে টয়েটো ভেলফায়ারে উন্মোচন করা হয়। ভেলফায়ারের অত্যাধুনিক সুবিধা সম্পন্ন এই ব্যবস্থার ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন টয়েটার শোরুমের বিশিষ্ট কর্মকর্তারা। 90,80,000 টাকায় এই গাড়ি বিলাসবহুল হলেও সাধারণ মানুষের নাগালের বাইরে, কিন্তু যারা শৌখিন তারা এই গাড়ি কিনে নিজেদের জীবনের সব ধরনের প্রয়োজনীয়তা মেটাতে পারেন। বিভিন্ন সুবিধা সম্পন্ন এই গাড়ির বিশেষত্ব নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন কর্মকর্তারা। আমি এটাই বলতে চাইবো, এটা নিশ্চয়ই একটি মানে ব্যতিক্রম হিসেবেই এসছে আমাদের নতুন ভেহিকলটা। এটা মাল্টি ইউটিলিটি ভেহিকল, যেভাবে আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ার আপনাদেরকে বুঝিয়েছে, টেকনিক্যাল ইয়েতে আমি যাবো না, তাও আমি বলছি 40% to 60% ওইটাতে কম মানে ফুয়েল কনজাম্পশন হয়, যেটার জন্য অনেক বেশি মাইলেজ পাওয়া যায়, যেখানে সাধারণত আমরা 9 to 10 পাই গাড়িতে, এখানে 15 to 16 কিলোমিটার আমরা অনায়াসে পেয়েছি। শিলচরের প্রথম আসছে সেলফ চার্জিং ইলেকট্রিক ভেহিকেল টয়েটা ভেলফায়ার। এই গাড়িটার বিশেষত্ব হলো ও একমাত্র টয়েটা গাড়ি যেটার সঙ্গে একটা গাড়ি আছে টয়েটা ক্যামরি, যেটা সেলফ চার্জিং ইলেকট্রিক ভেহিকেল। এই গাড়িটায় আপনার লাক্সারি দেখছেন, আপনার একদম এক্সিকিউটিভ গজ লাক্সারি, প্লাস টয়েটার যে নতুন টেকনোলজি সেলফ চার্জিং ইলেকট্রিক ভেহিকেল বা সেলফ চার্জিং টেকনোলজি সেটাও এই গাড়িতে আছে। এই গাড়িটা নট অনলি পেট্রোল, পেট্রোলের সঙ্গে ব্যাটারি দিয়েও গাড়িটা চলে। আগামীতে ভবিষ্যতে যেগুলো গাড়ি আসবে, আমরা জানি ইলেকট্রিক কনসেপ্টগুলো মার্কেটে আসছে, ইলেকট্রিক কনসেপ্টে কী হচ্ছে যে চার্জিং স্টেশন দরকার পড়ে, বাট পার্টিকুলার দিস ভেহিকেল চার্জিং স্টেশন দরকার নেই, ও নিজের থেকেই ব্রেক এনার্জি রিজেনারেশন করে গাড়ি নিজেকেই চার্জ করতে পারে। যতবার গাড়িটা ব্রেক করবেন আপনি, ব্রেক এনার্জি রিজেনারেশন থেকে ও সেলফ চার্জ করে ব্যাটারি দিয়েও পিছনে গাড়ি চলবে। লো স্পিড সাপোজ গাড়িটা যখন কম স্পিডে গাড়ি চলে তখন গাড়িটা ব্যাটারি দিয়ে চলবে, আর নর্মাল হাই স্পিড বা বেশি ক্রুজিং করে তখন ব্যাটারি প্লাস পেট্রোল দুটা ইউজ। তার বেনিফিটটা কী হয়েছে, বেনিফিটটা হলো এই গাড়িটা আপনি নর্মাল যে গাড়িটা মাইলেজ তার থেকে 2 থেকে 3 গুণ মাইলেজ বেশি হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এই হলো এই গাড়িটার বিষয়। এর সঙ্গে ভেলফেয়ার যে গাড়িটা, এটা আমরা শিলচরে আমরা যত লাক্সারি গাড়ি আছে তার মধ্যে লাক্সারি ডিফাইন্ড, মানে আপনি সে ফর এক্সাম্পল আপনি আপনি সিটটার এসিটা অ্যাডজাস্ট করতে পারবেন, সাথে পুরো ফ্ল্যাটের সিস্টেম রয়েছে লং জার্নির ক্ষেত্রে। লাক্সারি ফিল এখান থেকে আপনার সিটের ভেন্টিলেশনটা কন্ট্রোল করতে পারবেন, ঠান্ডা এখানের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন, এটার মধ্যে স্লাইডিংও আছে, প্লাস এটার মধ্যে আপনার লাইটের সুবিধা রয়েছে।
পিছনের জন্য দেখার জন্য এই সিস্টেম এবং সামনে পিছনে চলে যাবে তো মানে স্পিড হয়ে যাবে একদম ঘুমিয়ে যেতে পারো পেশেন্ট এটার মধ্যে সুবিধা রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন এগারোটার মধ্যে সিটটা দর্শন করে আসতে পারেন আপনার ইলেকট্রিক মুভ যেটাকে বলে সেলফ চার্জিং যেটা আপনার 40 স্পিডের নিচে হলে ব্যাটারি চলবে 40 স্পিড আপ হলে এজেন্সি আপ হবে অটোমেটিক এটা অটো পিছনে লাগেজ টেস্ট স্পেসটা অ্যাজ পার ইয়র রিকোয়ারমেন্ট যদি মানুষ বেশি কম হয় লাগেজ বেশি হয় তখন আপনি সিটটাকে অ্যাডজাস্ট করে লাগেজটা আপনি আপনি রিকোয়ারমেন্ট হিসাবে আপনি লাগেজ টেস্টটাকে আপনি বাড়াতে পারেন কমাতে পারেন এটা একটা মানে মাল্টিপারপাস মাল্টি ইউটিলিটি প্লাস লাক্সারিয়াস সব কম্বিনেশন ভিতরে যে সিটগুলো দেখানো হয়েছে লাক্সারি সিটগুলো সেখানে মেমোরি সেট সেট আছে ইচ্ছা করলে আপনি যে ধরনের বসতে চান সেখানে আপনি মেমোরি সেট করতে পারেন যেহেতু আপনার ব্যাটারি প্লাস পেট্রোল কম্বিনেশনে এনবিএস নয়েস ভয়েস হার্নেস যেটা আমরা বলি এনবিএস পেট্রোল বা নয়েস লেভেলটা একদম মানে ন্যূনতম আকৃতি এটা একটা মেজার অ্যাডভান্টেজ যে মেন যে জিনিসটা চলছে ব্যাপারটা সেটা নিয়ে আপনাদের ব্যাটারি প্লাস ইঞ্জিন ইলেকট্রিক দেখতে পান ওর ডিসপ্লে শো করে কোন সময় ব্যাটারিটা গাড়িতে চলছে কোন সময় ইলেকট্রিক সেইটা ওই যে হাইব্রিডের টেকনোলজি যেটা সেটাই এই গাড়িটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট প্লাস ইউনিকনেস সেলফ চার্জিং যে টেকনোলজি আছে তো ভবিষ্যতেও তো টয়োটাতে স্মল কারগুলোতে সেই টেকনোলজি আসবে আমরা ওয়েট করছি ওই জিনিসটাই আমরা ইন্ডিয়াতে কতটা স্টেটে এটা মানে লঞ্চ হয়েছে বা কতটা কান্ট্রিতে এটা লঞ্চ হয়েছে অলমোস্ট ওয়ার্ল্ডে 173 কান্ট্রিতে অলরেডি লঞ্চ হয়ে গেছে আমাদের শিলচর অলরেডি লঞ্চ হয়ে গেছে আমাদের শিলচরে গাড়িটা আমরা প্রথম আজকে আনলাম না আমরা ওদের সবাইকে দেখানো